Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Narayanam Namaskritya. Naram Chaiva Narottamam. Devim Sarasvatim Vyasam. Tato Jayamudirayet. Nashta Prayeshva Bhadreshu. Nityam Bhagavata Sevaya. Bhagavatyuttama Shloke. Bhaktir Bhavati Naishthiki. Hare Krishna. Grantharaj Srimad Bhagavatam, Ashtam Skandha, Pancham Adhyay, Shlok Shatarotek Theke Kudi. Nisham Yaitat Suragana Mahendra Varuna Dayaha. Nadhya gachyan svayam mantrair mantrayanto vinischitam tato brahmasabham jagmur meror murdhani sarvashah sarvam vijnapayam chakruhu pranatah parameshthine. Anubad. Hare Krishna. Anubad. Indra, Varun, Prabhiti, Devatara tader jivan eibhabe bipanna dekhe নিজেদের মধ্যে আলোচনা করেছিলেন, কিন্তু তারা কোনো সমাধান খুঁজে পাননি। তখন সমস্ত দেবতারা একত্রে সুমেরু পর্বতের শিখরে ব্রহ্মার সভায় গমন করেছিলেন এবং ব্রহ্মাকে তাদের প্রণতি নিবেদন করে সমস্ত বৃত্তান্ত নিবেদন করেছিলেন। ১৯ আর ২০ একসঙ্গেই আছে দুটো শ্লোক, কিন্তু এখানে শুধু ২০ নম্বর শ্লোক আছে। আমি ১৯ পড়ছি, তারপরে একসঙ্গে আমরা ২০ শ্লোক। সবিলোকেন্দ্র বাইবাদীন নিঃসত্ত্বান বিগত প্রভান লোকান মঙ্গল প্রায়ান অসুরান যথা বিভুঃ সমাহিতেন মনসা সংস্মরণ পুরুষম পরম উবাচোৎফুল্ল বদনো দেবান স ভগবান পরহ সমাহিতেন মনসা সংস্মরণ পুরুষম পরম উবাচোৎফুল্ল বদন দেবান স ভগবান পরহ সমাহিতেন মনসা সংস্মরণ পুরুষম পরম উবাচোৎফুল্ল বদন দেবান স ভগবান পরহ বলুন Bhagavatam
Mahitena manasa Aham purusham param অনুবাদ। দেবতাদের হতপ্রভ ও বলহীন এবং তার ফলে লোকত্রয়কে মঙ্গলরহিত দর্শন করে এবং অসুরদের পরিস্থিতি দেবতাদের ঠিক বিপরীত অর্থাৎ সমৃদ্ধিশালী দর্শন করে, আদি দেব পরম শক্তিমান ব্রহ্মা পরমেশ্বর ভগবানে তার মনকে একাগ্র করে উৎফুল্ল বদনে দেবতাদের বলতে লাগলেন। তাৎপর্য, দেবতাদের প্রকৃত অবস্থা শ্রবণ করে ব্রহ্মা অত্যন্ত চিন্তিত হলেন, কারণ অসুরেরা অনর্থক অত্যন্ত বলবান হয়ে উঠেছিল। অসুরেরা যখন শক্তিশালী হয় তখন সমগ্র বিশ্বের পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে ওঠে, কারণ অসুরেরা জগতের মঙ্গলের কথা বিবেচনা না করে কেবল তাদের ইন্দ্রিয় সুখ ভোগের কথাই চিন্তা করে। দেবতা অথবা ভক্তরা কিন্তু সমস্ত জীবের মঙ্গল সাধনের চিন্তায় মগ্ন থাকেন, যেমন শ্রীল রূপ গোস্বামী সারা জগতের মঙ্গল সাধনের জন্য মন্ত্রীর পদ ত্যাগ করে বৃন্দাবনে গিয়েছিলেন, লোকানাং হিতকারণৌ। সেটি সাধু বা দেবতার প্রবৃত্তি। এমনকি নির্বিশেষবাদীরাও সকলের মঙ্গলের কথা চিন্তা করে, তাই অসুরদের ক্ষমতা বর্ধিত হতে দেখে ব্রহ্মা অত্যন্ত চিন্তিত হয়েছিলেন। এখানেই ছিল প্রভুপাদের তাৎপর্য। ধন্যবাদ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরুন্মীলিতম য়েন তস্মৈ শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টম স্থাপিতম য়েন ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যম দদাতি স্বপদান্তিকম্। বন্দেহম শ্রীগুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদাং সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। মুখম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘায়তে গিরিম ইয়ৎকৃপাতমহম বন্দে শ্রীগুরুন দীনতারিণম্। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ
patitanam pavanebhyo vaishnavebhyo namo namaha namo mahavadanyaya krishna prema pradayate krishnaya krishna chaitanya namne gauratvishe namaha panchatattvaatmakam krishnam bhaktarupa svarupakam bhaktavataram bhaktakhyam namami bhaktashaktikam aradhyo bhagavan vrajesh tanayas taddhama vrindavanam ramya kachidupasana vrajavadho vargenaya kalpita Srimad Bhagavatam Pramanam Amalam Prema Pumartho Mahan Sri Chaitanya Mahaprabhor Matamidam Tatra Darahna Paraha He Krishna Karuna Sindho Dina Bandho Jagatpate Gopesha Gopika Kanta Radha Kanta Namostute Tapta Kanchana Gaurangi Radhe Vrindavaneshwari Vrishabhanu Sute Devi Pranamami Hari Priye Jai Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Srivasadi Gaura Bhakta Vrinda Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Srimad Bhagavatir Ashtram Skandher Pancham Adhyaye Je Prasangata Cholche Amra Dekhchi Je দেবতা গণের পরিস্থিতি খুব খারাপ বিপজ্জনক পরিস্থিতি এখন পরস্পর বিচার বিমর্শ করে কোনো উপায় খুঁজে পাচ্ছিল না ওরা তাই জন্য এখন ওরা ব্রহ্মাজির কাছে গেল আমাদের জীবনেও মাঝে মাঝে এরকম পরিস্থিতি হয় আসবে নিশ্চয়ই আসবে ভবিষ্যতেও যখন আমরা কোনো উপায় খুঁজে বের করতে পারি না আর শেষ সময় আমাদের দায়িত্ব যে আমরা কোনো শ্রেষ্ঠ ব্যক্তির কাছে গিয়ে কোনো উপায়ের জন্য নিবেদন করি যে আমার এই পরিস্থিতি এই সমস্যা এখন কি করা যায় গুরু সাধু শাস্ত্রে সিদ্ধান্তের অনুসার কি উপায় ঠিক হবে আমার জন্য দেবতারা ওনারা তো ভক্ত তবুও উপায় পাচ্ছে না কি করা যায় ভীষণ সমস্যা আপনারা যেভাবে বলেন এখানে সাংঘাতিক সমস্যা হ্যাঁ খুব বড় সমস্যা ব্রহ্মাজীও সমস্যার উপায় পাচ্ছেন না তাহলে উনিও যান কার কাছে ভগবানের কাছে ভগবানের উপরে মনটাকে কেন্দ্রিত করে কিছু প্রেরণা পান কিছু বলার জন্য তারপরে একটু উৎসাহ পেয়ে ব্রহ্মা যে আছেন ব্রহ্মদেব উনি দেবতাকে উপদেশ দেন এখানে দেখা যাচ্ছে আর প্রভুপাদ জিও বলছেন এখানে তাৎপর্য যে যারা দেবতা এবং অসুর তাদের মধ্যে পার্থক্য ভীষণ পার্থক্য ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন পদ্মপুরাণেও বলা হয়েছে চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলেন যে দুটো প্রকারের ব্যক্তি এই সংসারে পাওয়া যায় দ্বৌভূত সর্গ লোকেস্মিন দৈব
আসুর এবচ বিষ্ণু ভক্ত স্মৃত দৈব আসুরস্তত বিপর্যয়। দুটো প্রকারের লোককে দৈব এবং আসুর। যারা বিষ্ণু ভক্ত তারা দৈব দেব, যারা বিপর্যয় মানে যারা বিপরীত উল্টো যারা তারা হচ্ছে অসুর। আর অনাদিকাল থেকে দেব এবং অসুরের মধ্যে যুদ্ধ হয়, তাদের রাস্তা একেবারে আলাদা বিপরীত দিশায়। যারা দেবগণ তারা ভগবানের চরণকমলের আশ্রয়ের দিকে এগিয়ে যায়, আর যারা অসুর তারা ভগবানের প্রতি বিমুখ হয়, ভগবানের বিরুদ্ধ কার্য করে। ঐশ্বর্যিক নিয়মসম্মত দেবগণ থাকে সবসময়, ধর্মবিশ্বাসী থাকে, কিন্তু অসুররা তারা সব সময় দেখে যে ভগবানের যে নিয়ম, ভগবানের যে শাসন, তার প্রতি কিভাবে বিরোধ করা যায়। এটা হচ্ছে অন্তর দেবগণ এবং অসুরগণের মধ্যে। ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ তো বর্ণনা করেছেন, বিস্তারে বর্ণনা করেছেন যে অসুরের সম্পদ মানে গুণগুলো কি আর দৈবী গুণ মানে কি। অভয়ম সর্বসত্ত্বসমশুদ্ধি জ্ঞান বিয়োগ ব্যবস্থিতি ইত্যাদি উনি অনেক 26 গুণের উল্লেখ করেছেন। আর তারপরে বলেন ভবন্তি সম্পদা দৈবীম অবিচাতস্য ভারত। যাদের দৈবী প্রকৃতি তারা যখন জন্ম নেয় এই দৈবী সম্পদ যুক্ত জন্ম নেয়, জন্ম থেকেই তাদের এই দৈবিক গুণ থাকে। আর যারা অসুরী প্রবৃত্তির থাকে জন্ম থেকেই অসুরী সম্পদ কিংবা অসুরী গুণ থেকে যুক্ত থাকে তারা। আর ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেন যে মা শুচ সম্পদম দৈবীম অভিজাতোসি পাণ্ডবা, তুমি ভয় কর না অর্জুন, তোমার জন্ম হয়েছে দৈবী প্রকৃতিতে, দৈবী সম্পদ যুক্ত হয়েছে তোমার জন্ম, তাই জন্য তুমি ভয় করো না। আমি এত বিস্তারে অসুরী বৃত্তি কিংবা অসুর গুণের বর্ণনা করছি, কিন্তু তুমি তো অসুর নয়, তুমি দৈব, দৈব প্রকৃতি যুক্ত তোমার জন্ম। আর অসুররা যারা থাকে দম্ভ দর্প অভিমান এসব যুক্ত, অজ্ঞান পারুষ্যম, পারুষ্যম মানে কটু বচন বলা, মধুর বচন কখনো বলে না ওরা। আমরা দেখতে পারি লক্ষণ সভা যেভাবে কে কথা বলে, যেভাবে ব্যক্তি কথা বলে, যেভাবে ও ব্যবহার করে, আমরা বুঝতে পারি যে কোন বৃত্তিটা। যারা অসুর তারা জানে না কিভাবে জীবনযাপন করতে হয়, কিভাবে থাকতে হয়, কিভাবে কথা বলতে হয়। প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ যেন না বিসুরাত না বিদুরাসুরা ন শৌচম না পিচাচারো ন সত্যম তেষু বিদ্যতে। প্রবৃত্তি এবং নিবৃত্তি, প্রবৃত্তি মানে কি করা উচিত, আর নিবৃত্তি মানে কি বর্জিত, মানে কি নিষেধ, কি করা উচিত নয়, কি ভালো নয় আমাদের জন্য করা। এই পার্থক্য অসুররা জানে না, যে ধর্মের বিরুদ্ধ সেই কার্য করে, আর যে ধর্মের কার্য যে সবাইকে করা উচিত তারা করে না। আর তাদের জীবনের একটা বিচার, তাদের যে দর্শন জীবনের সেটা একেবারে আলাদা হয়। না শৌচম না অপিচ আচার, না ওদের
মানে শৌচ স্বচ্ছতা থাকে না, আচরণ ওদের ভালো হয় না, সত্যতার পালন ওরা করে না, ভগবানে বিশ্বাস করে না, ভগবানের ভয়ও পায় না। একটা সমাচার পত্রর বিজ্ঞাপন আমি অনেক বছর আগে কলকাতায় দেখেছিলাম। বিজ্ঞাপন হচ্ছে, ভগবান ছাড়া কাউকে ভয় করি না। হ্যাঁ, সমাচারপত্রের বিজ্ঞাপন। কমপক্ষে ভগবানকে তো ভয় করছে, কিন্তু অসুররা কাউকে ভয় করে না, ভগবানকে মানেই না, বিশ্বাস করে না। কিন্তু ভক্তরা যারা দেব দেবগণ, তারা বিশ্বাস করে ভগবানে, ধর্মপরায়ণ হয় তারা। আর যারা অসুর তারপরে কি করে, এতাম দৃষ্টিমাবষ্টভ্য নষ্টাত্মানোল্পবুদ্ধয়ঃ প্রভবন্তি উগ্রকর্মাণক্ষয়ায় জগতোহিতাঃ। তারা জানে না যে জগতের হিতের জন্য কি করতে হবে, ওরা জগতের হিত চায় না, শুধু নিজের হিত চায়, নিজের হিতটা কি ও সেটাও ওরা জানে না। দেহাত্ম বুদ্ধিতে থাকে, তাই জন্য শুধু ভোগবাদ জড়বাদের আশ্রয় গ্রহণ করে, ভগবানের কাছে কখনোই যায় না তারা। নষ্ট আত্মনো অল্প বুদ্ধয়ঃ, বুদ্ধি অল্প, নিজের ক্ষয়ের জন্য ওরা কাজ করে আর উগ্র কর্ম করে, ক্ষতিকারক অনিষ্ট কার্য করে, তাই জন্য সম্পূর্ণ জগতের ওরা ক্ষয় করে, ধ্বংস করার কার্য, জগতের বিনাশের কার্য সবাই করে অসুর। এইগুলো হচ্ছে অসুরদের গুণ। কিন্তু দেবতারা যারা থাকে, তারা কৃষ্ণ ভক্ত, বিষ্ণু ভক্ত, তারা সব সময় সবার হিত চায়, সবার কল্যাণ চায়, কারো ক্ষতি চায় না, কাকেও দুঃখ দিতে চায় না, সবাইকে সুখী দেখতে চায়। যেমন প্রভুপাদ এখানে তাৎপর্যে রূপ গোস্বামীর উদাহরণ দিচ্ছেন, যে উনি এত বড় মন্ত্রী ছিলেন কিন্তু সব কিছু ত্যাগ করে বৃন্দাবনে চলে গেলেন। ওখানে গিয়ে একটা বিরক্ত জীবন ভগবানের সেবায় উনি যাপন করলেন। এভাবে কৃষ্ণ ভক্তর যারা থাকে, তাদের হৃদয়টা খুব কোমল থাকে, তাই জন্য সব সময় অন্যদের কল্যাণ কি করে করা যায়, এই সব সময় তারা চিন্তন মনন করেন, বিচার করেন। কিন্তু আমরা দেখছি যে মাঝে মাঝে দেবতারাও এরকম কার্য করে যে আমরাও আশ্চর্য পাই, যে ইনি দেবতা হয়ে এভাবে কার্য কেন করলেন, কিভাবে করলেন। আমরা গত শ্লোকেও দু তিনটে শ্লোক আগে আমরা দেখেছিলাম যে ইন্দ্রদেব কিভাবে দুর্বাসা মুনির প্রতি অপরাধ করেছেন, তাই জন্য দুর্বাসা মুনি শাপ দিয়েছেন। এভাবে ইন্দ্রের অনেক কিছু ভুল হয়েছে, এভাবে নহুষও ছিলেন একটা রাজা ইন্দ্র, তাই জন্য ইন্দ্র ওখানে ইন্দ্র এক বৃহস্পতির প্রতি অপরাধ করলেন, ওনাকে এখানে বড় সুয়র হওয়ার শাপ উনি পেয়েছেন। তারপরে গোবর্ধন লীলা তো আমরা জানি, ইন্দ্র গর্বিত হয়ে অহংকারের আশ্রয় গ্রহণ করে কি যেন বড় অপরাধ করে ফেললো ভগবান কৃষ্ণ চর কমলে। ভগবান তো বড় কৃপালু, উনি ক্ষমা করলেন, কিন্তু ইন্দ্রকে বললেন, ইন্দ্র তোমার এইসব শোভা দেয় না, তুমি দেবরাজ, তুমি দেবতা, এই অসুরের মতন তুমি কেন কার্য করলে। তো ইন্দ্র ভক্ত হওয়ার ফলে পরে ও অসুরের মতন কাজ কি করে করলেন, সমস্যা, ভীষণ সমস্যা। যখন ইন্দ্র এভাবে করতে পারে, আমরা তো সব সাধারণ ভক্ত,
তাই জন্য আমাদের সবাইকে খুব সাবধান থাকতে হবে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করছি, এই দুটো প্রকারের লোক সংসারে কেন? সবাই যদি ভক্ত হয়ে যেত এই সংসারে কত ভালো হতো, তাই না? কিন্তু না, এই জড় জগতে এটা সম্ভব নয়। কেন নয়? যদি কেউ কোনো অসুরগণ থাকে না, দেবতারাই অসুর হয়ে যাবে। আমরা ইন্দ্রের উদাহরণ থেকে দেখছি, দেবতারা কখন ঠিক থাকে, এখন অসুরদের প্রতি যখন ভয়, ওরা আক্রমণ করে, তখন এরা ভয় পায়। হ্যাঁ, ভয় পেয়ে ভগবানের কাছে আশ্রয় নিতে যায়, ব্রহ্মাজির কাছে যায়। হ্যাঁ, রক্ষা করুন, রক্ষা করুন, কি করা যায়? যতক্ষণ সব কিছু ঠিকঠাক চলছে তখন ওরা ঠিক আছে, ভোগ করে, খুব ভোগ করে, মাঝে মাঝে ভগবানের কীর্তনও করে। কিন্তু বিপজ্জনক পরিস্থিতি আসলে ওরা, যখন ওরা কিছু করে দেয় আর বিপজ্জনক পরিস্থিতি আসে, ভগবানের কাছে যায়। এখন বিপজ্জনক পরিস্থিতি তো অসুরদের জীবনেরও আসে, আর এটা হচ্ছে পার্থক্য দেব এবং অসুরের মধ্যে। যখন বিপজ্জনক পরিস্থিতি আসে, দেবতারা জানে যে আশ্রয়ের জন্য আমাদের কোথায় যেতে হবে, এটা অন্তর। অসুররা জানে না, অসুররা ভাবে আমরা সমর্থ, সক্ষম, আমরা নিজেদের সমস্যায় উপায় বের করতে পারি, আমাদের বুদ্ধি আছে, বল আছে, ধন আছে, সম্পত্তি আছে, সব কিছুই আছে, ক্ষমতা আছে আমাদের, ভগবানের কি দরকার? কিন্তু দেবতারা যখন কোনো ভুল করে একটু বিপজ্জনক পরিস্থিতিতে আসে, ওরা জানে হ্যাঁ এখন আমাদের ভগবানের কাছেই যেতে হবে। এখানে আমরা দেখছি অসুররা বিজয় লাভ করেছে যুদ্ধে, আর দেবতারা এখন কি করছে, এখন ভয় পেয়ে গেছে, এখন আমাদের কি হবে, আমাদের রাজ্য তো নেই, আমরা কোথায় যাব, কি করব, আপাতকালীন পরিস্থিতি, ব্রহ্মাদির কাছে যায়, আমাদের রক্ষা করুন। ব্রহ্মাজি কিছু করছে, কিছুই করতে পারছেন না, উনি আশ্রয় নিয়েছেন ভগবানের নিজের মনে, তারপরে ভগবানের স্মরণ দ্বারা একটু উৎসাহ লাভ করে এখন উনি দেবতাদের আদেশ দেবেন। তাই জন্যে অসুররা যখন এই জড় জগতে থাকে, সেটা দেবতাদের জন্য একটু ভালো, নাহলে দেবতারা এরকম সব করতো। দেখো ইন্দ্রদেব কবার করেছেন, ইন্দ্রদেব গোবর্ধন লীলা করেছেন, পারিজাত লীলা যে হলো ভগবানের দ্বারকা লীলায়, অনেকবার ইন্দ্র অপরাধের পর অপরাধ, অপরাধের পর অপরাধ করেন। কিন্তু এটাই হচ্ছে, কি করা যায়, ঐশ্বর্য এবং উচ্চ পদ, পদ গ্রহণ করার একটা ফল, বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। তাই জন্যে কুন্তী মহারানী প্রার্থনা করেন, জন্মৈশ্বর্য শ্রুত শিবীর এধমান মধ পুমান নৈবার্হত্য বিধাতুম বৈ ত্বাম অকিঞ্চন গোচর। কি ভগবান শ্রীকৃষ্ণ উনি প্রার্থনা করছেন, কুন্তী মহারানী, জন্ম ঐশ্বর্য শ্রুতি সৌন্দর্য এই যখন কার কাছে থাকে, ওর মাথা ফুলে যায়, গর্বিত হয়ে যায়, অহংকার এসে যায় মনে, আমি বিশেষ ব্যক্তি। যখন কেউ এভাবে বিচার করে, এটা একরকম ও পাগল হয়ে যায়। তাই জন্যে অহংকারকে সংস্কৃতে মদ বলা হয়, মদ মানে পাগল, একটা পাগলপন এটা। তাই জন্য কুন্তী মহারানী বলছেন, জন্মেশ্বরী শ্রুত শিবের এধমান মদহপমান, ব্যক্তি পাগল হয়ে যায় ঐশ্বর্য উচ্চ পদ গ্রহণ করে। তাই জন্য একাগ্র চিত্ত নিয়ে ও ভগবানের শরণ
গ্রহণ করতে পারে না। ও বিচার করে যে আমি তো সক্ষম, আমার কাছে জ্ঞান আছে, বিদ্যা আছে, ধন আছে, আমি ভগবানের শরণ কেন নেব। আর যদিও ধার্মিক বৃত্তিরও যদি থাকে, ভগবানের কাছেও যদি যায়, কিন্তু হৃদয়ে থেকে আশ্রয় গ্রহণ করতে পারবে না, উপর উপর থেকে ভগবান রক্ষা করুন করে যাবে। তাই জন্যে এই অনেক বিপজ্জনক সদ্গুণ, সদ্গুণ কিন্তু বিপজ্জনক পরিস্থিতিতে ব্যক্তিকে ফেলে দিতে পারে। তাই জন্য প্রভুপাদ বলেন যে সংসারে যে আমাদের এইসব ধন সম্পত্তি প্রতিষ্ঠা ইত্যাদি থাকে, এরা এসব শূন্যের মতন, আর একের পর এক যদি আমরা শূন্য রাখি, এটা মূল্য শূন্যই হবে। দুটো শূন্য একের পর এক শূন্যই হয়, পাঁচটা শূন্য শূন্যই হয়, 100 শূন্য ধরে একের পর এক যদি করা যায়, তার মূল্য শূন্যই হবে। কিন্তু শূন্যের আগে যদি আমরা এক নম্বর ওখানে রেখে দিই, 10, 100, 1,000, 10,000, 1,00,000, তার মূল্য বেড়ে যাবে। এই এক হচ্ছেন কৃষ্ণ। যদি আমরা নম্র থাকি, আমাদের যদি সম্পত্তি, যদি আমরা সম্পত্তি পাই, পদ পাই, লাভ করি আমরা, কিন্তু কৃষ্ণ ভক্তি ভালোভাবে করি আর বিনম্র অবস্থায় থাকি, তাহলে এই সব জিনিসগুলোদের আমরা ভালোভাবে ব্যবহার করে কৃষ্ণের সেবা করতে পারি। কিন্তু যদি অহংকারের শিকার আমরা হয়ে যাই, তাহলে ইন্দ্রের যে ইন্দ্রদেবের যে পরিস্থিতি হলো সেটা হবে। এরকম বলা যায় যে সত্যযুগে অসুর এবং দেবরা বিভিন্ন লোকে বাস করত। তারপরে ত্রেতায়ুগে অসুর এবং দেবরা একই লোকে বাস করত, কিন্তু অন্য দেশে। যেমন প্রভু রামচন্দ্র ছিলেন ভারতে, রাবণ ছিল লঙ্কায়। তারপরে দ্বাপর যুগে অসুর এবং দেবরা দেবতাগণ একই দেশে থাকত, কিন্তু ভিন্ন শহরে। যেমন পাণ্ডব এবং কৌরব, ইন্দ্রপ্রস্থ এবং হস্তিনাপুর। কিন্তু কলিযুগে কি পরিস্থিতি? অসুর এবং দেবতা একই হৃদয়ের ভেতরে থাকে, এই ভেতরে যুদ্ধ হয়। এখন যে যুদ্ধের বর্ণনা আমরা পড়ছি, আমরা শুনছি, সেটা প্রতিদিন প্রতিক্ষণ আমাদের হৃদয়ে হয়ে থাকে। আমাদের হৃদয়ে অসুরও আছে আর দেবও আছে, ভক্ত আছে। ভক্ত বলছে বাবা ঘুমো না, এখন জপ করো, আর অসুর বলছে ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, যখন কি আমাদের কিছু বলে দেয়, আমাদের হৃদয়ের ভেতর থেকে ভক্ত বলে না না, রাগ করো না, রাগ করো না, নম্র হয়ে যাও। আর অসুর বলে না না, রাগ করতেই হবে, আমার সঙ্গে এই 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 মতো ব্যবহার করছে, না না, আমি দেখিয়ে দেব আমি কে। এই ধরন এইভাবে আমাদের ভেতরে অসুর এবং দেবতার যুদ্ধ চলে, সব সময় চলে। আর আমাদের জীবনের উদ্দেশ্যটা হচ্ছে এই যুদ্ধে, যে আমাদের হৃদয়ের ভেতরে যে ভক্ত আছে, যে দেব আছে, তার জয় বিজয় লাভ করা। সেটা কি করে হবে? এখন যখন বিপজ্জনক পরিস্থিতি প্রতিদিন আমাদের জীবনে আসে, যেভাবে ইন্দ্র এবং চন্দ্র, বরুণ আদি ব্রহ্মাজির কাছে গেছেন, ভগবানের আশ্রয় গ্রহণ করার জন্য গেছে, সেভাবে আমরাও যদি ভগবান আর গুরুজনের পদকমলে যদি আমরা আশ্রয় গ্রহণ করি, আদেশ পালন করি, আজ্ঞা পালন করি, তাহলে আমরাও সুরক্ষিত থাকতে পারব। আর কষ্ট আসার পরেও আমরা সুরক্ষিত থাকব। তাই জন্য এখানে আমরা দেখছি যে ইন্দ্রদেব এবং অন্য দেবরা, তারা এখন
কি উপায় ওদের জন্য হবে এরা ব্রহ্মাজির কাছ থেকে শুনবে। পরের শ্লোক থেকে ব্রহ্মাজি বলবেন যে উপায়টা কি হবে। আমরাও যদি ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবত এই গ্রন্থগুলোর জন্য যদি আমরা অধ্যয়ন করি, শ্রবণ করি, আমাদের জপ করি, দর্শন করি, সাধন ভক্তির যে অঙ্গ, বিভিন্ন অঙ্গ, তাদের যদি আমরা ভালোভাবে পালন করি, নিশ্চয়ই আমাদের ভেতরে যে দেবতা আছে তার বিজয় হয়ে যাবে। হরে কৃষ্ণ। আপনাদের কোনো প্রশ্ন কিংবা টিকা আছে? হ্যাঁ মাতাজি বলুন, মাইকটা দেবেন ওখানে, মাইক মাইক দেবেন। অসুরী বৃত্তি দেখবেন যে দুর্যোধনের কাছে, এক মিনিট, হ্যাঁ, যখন দুর্যোধনের কাছে বলা হলো যে কে বললেন, সঞ্জয় বললেন, ধৃতরাষ্ট্র বললেন, আরে দুর্যোধন দেখো শ্রীকৃষ্ণ ভগবান, সঞ্জয় বলেছে, ব্যাসদেব বলছেন, হ্যাঁ, তো দুর্যোধন কি বলে? দুর্যোধন বলে শ্রীকৃষ্ণ ভগবান কেন না হোক, ওনার একটা দৃষ্টি মাত্র থেকে যদি সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের ধ্বংস কেন না হোক, আমি পাণ্ডবের একটা গ্রামও দেব না, কোনো জমিন দেব না আমি, আমার মৃত্যু কেন না হোক। এটা হচ্ছে অভিমান, অহংকার, অসুরী বৃত্তি। যুধিষ্ঠির বলছে না যে আমরা কিছুই চাই না, শুধু একটা গ্রাম, আমরা পাঁচ ভাই, এক একটা গ্রাম করে আমাদের দিয়ে দাও, ব্যাস আমরা সন্তুষ্ট থাকবো, আমরা বিশ্ব সম্রাট হতে চাই না, শুধু এক একটা গ্রাম যদি আমরা পাই সন্তুষ্ট হব আমি। এটা হচ্ছে দেব, দেবতা, দেবতার বৃত্তি। আর অসুরী বৃত্তি দুর্যোধনের। পার্থক্য দেখতে পারি আমরা। হ্যাঁ মাতাজি বলুন প্রশ্নটা। Hey, Maharaj, can I ask in English and you will reply in Bengali? Is that okay? Yes. Because I'm translating. You rightly said that demoniac and devotees, they can never go together, right? In the sense, they can never come to an understanding. Your beginning sentences were like that, that demoniac and the devotees, they can't. And at the same time, your conclusion is that within our heart, there is demon and devotees seated. So, a lot of times the demoniac nature comes out, as you explained. So my point is, even in spiritual life, we do come across people whose demonic qualities are coming out more, and however much you try that, no, we know Vaishnava Parad, we should. So my question is it we are wasting time in trying to get to people whose demonic nature is more prominent than devotee nature, or we should still try, endeavor, you know? It's always like a confusion, Maharaj. I hope you've understood what I'm trying to ask. Mataji, প্রশ্নটা হচ্ছে যে প্রবচনে কথা হয়েছিল, বলা হয়েছিল যে অসুর এবং দেব তাদের রাস্তা একেবারে বিপরীত, একসঙ্গে থাকতে পারে না, বিচার একেবারে বিপরীত। কিন্তু এটাও বলা হয়েছিল যে আমাদের হৃদয়ে অসুরও থাকে, দেবতাও থাকে। যখন আমরা কাউকে প্রচার করি, যদি ওই ব্যক্তির হৃদয়ে অসুরী বৃত্তি খুব প্রবল থাকে, কি চেষ্টা করা উচিত? এটা কি আমাদের সময় ব্যর্থ যাবে, না চেষ্টা করলে ভালো? উত্তরটা হচ্ছে, আমরা সব গৌরাঙ্গ মহাপ্রভুর
আন্দোলনের সদস্য। এখানে কলিযুগে সবার এই পরিস্থিতি। হ্যাঁ, কজন আছে যারা জন্ম থেকেই দিব্য সম্পদ গ্রহণ করে যুক্ত জন্ম নিয়েছে? সবার ভেতরে এখানে অসুর বৃত্তি এত প্রবল। যখন গৌরাঙ্গ মহাপ্রভু সুদর্শন চক্র ধারণ করেছেন মধায় বধ করার জন্য, নিত্যানন্দ প্রভু কি বললেন? উনি বললেন, প্রভু এখানে কলিযুগে যদি আপনি এভাবে সবার শরীর শরীর হত্যা করেন, তো সবাই হত্যা করতে হবে আপনাকে। তাই জন্যে যে সবার ভেতরে যে অসুর আছে, রাক্ষস আছে, তার বধ করুন। তাই জন্য আমাদের চেষ্টা নিশ্চয় করতে হবে। কিন্তু যদি আমরা দেখি যে এখন এই ব্যক্তি আমাদের কথা গ্রহণ করছে না, স্বীকার করছে না, তাহলে ঠিক আছে, অন্যরাও আছে যারা শুনতে চায়, তাদের আমরা প্রচার করতে পারি, ঠিক আছে, ভক্তদের মধ্যে। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে ভক্তদের মধ্যে আমরা দেখি, কেননা অসুর এবং দেবতা দুটোই আমাদের হৃদয়ে থাকে, তো ভক্তদের সঙ্গে যখন আমরা সম্বন্ধ রাখি, মাঝে মাঝে দেখি যে ভক্তদের মধ্যেও মাঝে মাঝে অসুর উঠে আসে, তো কি করা উচিত? তো যদি অন্য ভক্তের হৃদয় থেকে অসুর প্রকট হয়ে যায়, আমাদের তো হৃদয় থেকে আমাদের দেবতাকে প্রকট করা উচিত। যদি আমরাও সেই ভাষায় উত্তর দিই, আমরাও যদি ওর মতন হয়ে যাই, তাহলে কি লাভ? এখন ওই ভক্ত এই মুহূর্তে এভাবে ব্যবহার করছে, এভাবে কথা বলছে, কিন্তু পরের মুহূর্তে হয়তো খুব ও খারাপ লাগছে, এস আমি এভাবে বললাম, খুব বড় ভুল করলাম, হবে, কেননা ও ভক্ত, তাই জন্য ও চিনতে পারবে যে আমি খুব বড় ভুল করলাম, এটা আমার জন্য করা উচিত ছিল না। তাই জন্য যদিও আমরা অন্য ভক্তদের মধ্যেও কোনো মাঝে মাঝে একটা অসুরী বৃত্তির ঝলক দেখি, আমাদের যে দৈবী বৃত্তি আমাদের ত্যাগ করা উচিত নয়, ঠিক আছে। হ্যাঁ, কার এখানে প্রশ্ন ছিল? হ্যাঁ, মাইকটা কোথায়? হ্যাঁ মহারাজ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর দিস ভাগবতম ক্লাস। So I have one doubt. Bangla jiggesh koro. You don't know. I am from Odisha. Acha acha. Yeah. So the my point is that while Indra was coming on the elephant and Durvasa was coming from Vaikuntha planet, so how could he be able to put that garland on Indra? Because he was on the elephant and he was coming from the আর কোন প্রশ্ন আছে? হ্যাঁ, হরি বল। হরে কৃষ্ণ মহারাজ, যে অসুরী গুণ কা বর্ণন কিয়ে, তো ইসমে ভগবান কহ রে হ্যাঁ কি এতাম দৃষ্টি অবষ্টভ্য নষ্টাত্মন অল্পবুদ্ধয়া। তো অসুর কে পাশ বহুত কম বুদ্ধি হ্যাঁ, অল্প বুদ্ধি, লেকিন কবি কবি ও বহুত বড়ে বড়ে প্ল্যান ভি করতে হ্যাঁ। যদি বুদ্ধি কম হ্যাঁ তো কেসে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ উনি বহুত বড়ে বড়ে প্ল্যান করতে। প্রশ্নটা হচ্ছে যে ভগবদ গীতা শ্লোকে বলা হয়েছে যে অসুররা অল্প বুদ্ধয়ঃ, ওদের অল্প বুদ্ধি, কিন্তু এটা দেখা যায় যে ওরা কখনো কখনো এত বুদ্ধিমান হয়, বিরাট কার্য ওরা করে। তাহলে আমরা কিভাবে বুঝতে পারি? জড়জাগতিক দৃষ্টিতে যে দেখা যায় তোরা হয়তো বুদ্ধিমান, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টি থেকে যখন দেখা যায় ওদের অল্প বুদ্ধি। কেননা ওরা জানে না যে যে কার্যগুলো ওরা করছে সেগুলো কত ক্ষতিকারক, ওরা বুঝতে পায় না।
এখন আমরা আমাদের পৃথিবীর অবস্থা দেখছি, পর্যাবরণের কি অবস্থা হয়েছে, কারা করেছে? যারা অসুরী বৃত্তির লোক, তথাকথিত বুদ্ধিমান লোক, কিন্তু এখন পরিণামটা দেখছি, ফল দেখছি। তো যারা বুদ্ধি, যাদের বুদ্ধি অল্প আছে, মানে যারা বুঝতে পারে না যে ভালো কি আর খারাপ কি, জগতের হিতর জন্য কি করতে হবে আর জগতের অহিতের জন্য কি করা বর্জিত আমাদের জন্য, এটা বুঝতে পারে না। আর একটা প্রশ্ন কারো আছে? অন্যদের চান্স একটু। ভগবান ভক্ত হ্যাঁ তো উনকি পাস সুমেধসা যজ্ঞে সংকীর্তন প্রায় যজন্তি সুমেধসা, তো যদি অচ্ছি বুদ্ধি হ্যাঁ তো অচ্ছি বুদ্ধি কে অন্দর কেসে আসুরী গুণ প্রবেশ করতে হ্যাঁ কি জো লোক অন্দর ভক্ত জো যজ্ঞ সংকীর্তন মে ভাগ লিয়ে হ্যাঁ বা ভক্তি করতে হ্যাঁ তো আসুরী গুণ কেসে প্রবেশ করতে হ্যাঁ যদি দৈবী গুণ পাওয়ারফুল হ্যাঁ। তো প্রশ্নটা হচ্ছে, যখন ভক্ত সংকীর্তন করছে তার হৃদয়ের ভেতরে অসুর গুণ প্রবেশ কিভাবে করতে পারে? এর উত্তরটা ভগবান দিয়েছেন প্রবচনের সময়। আমি বললাম অভিজাতস্য ভারত, জন্ম থেকেই থাকে আমাদের ভেতরে দৈবী বৃত্তি এবং অসুরী বৃত্তি দুটোই থাকে জন্ম থেকে, অভিজাতস্য। আর যখন আমরা অসৎসঙ্গে যাই আমাদের ভেতরে যে অসুরী বৃত্তি সেই প্রবল হয়ে যায়, যখন সৎসঙ্গে আসি তারপরে আমাদের ভেতরে যে দৈবী সম্পদা দৈবী প্রকৃতি সেটা আর শক্তিশালী হয়ে যায়। দুটোই আমাদের হৃদয়ে থাকে, আমরা জন্ম নিয়েছি, এই দুটোই প্রবৃত্তির মিশ্রণ আমাদের হৃদয়ে আছে, যুদ্ধ চলছে। কিন্তু সংকীর্তন করে ভালোভাবে ভগবানের আশ্রয় গ্রহণ করে এই যে আসুরী বৃত্তির বিনাশ করা আমাদের কর্তব্য। ঠিক আছে, একটা প্রশ্নের জন্য সময় আছে, আর কেউ করবেন? হ্যাঁ হরে কৃষ্ণ মহারাজ। হ্যাঁ তো আপনি বলছেন যে আমাদের হৃদয়ে দুটো জিনিস আছে, তো আমরা আসুরিক প্রবৃত্তি যখন কেউ বলবে তা আমাদের তো উচিত দৈব আসুরিক গ্রহণ করা, তো আমরা কীভাবে সেটা মেনে নিতে পারবো বা আমরা আসুরিক প্রবৃত্তিটা কীভাবে দূর করতে পারবো, বা কেউ যদি আমাদের আসুর বৃত্তি বলে সেটা আমরা কীভাবে হৃদয় মেনে নিতে পারবো, তার কিছু যদি আসুর বৃত্তিকে কীভাবে নষ্ট করতে পারবো বা কেউ যদি আমাদের বলে সেটা আমরা যেন বিনম্র চিত্তে সহ্য করে, মানে তাকে কী বলবো দৈন্যতা বা বিনম্রভাব দেখাতে পারি বা উপলব্ধি করতে পারি। আমাদের দেহটা যে আছে তাকে যদি আমরা নির্বল করতে চাই, দুর্বল করতে চাই, কি করতে হবে? যদি আহার আমরা গ্রহণ না করি, নিদ্রা না করি, আহার না দিলে কি হবে? দুর্বল হয়ে যাবে শরীরটা, একদিন দুই দিন তিন দিন দুর্বল হয়ে যাবে। তারপরে এই পরিস্থিতি আসবে, ব্যক্তির শরীরটা নাশ হয়ে যাবে। সেভাবে যে আমাদের ভেতরে অসুর আছে, বসে আছে, রাজ করছে, এখন যুদ্ধ হয় হচ্ছে না, তো তাকে যদি আমাদের নষ্ট করতে হয় তাকে খাবার না দিলে ভালো। মানে যে আমাদের নিয়ম পালন, বিধি এবং নিষেধ, যে এখন আমরা বিধির পালন করি, মানে জপ করা, দর্শন করা, ভগবত শ্রবণ করা, কীর্তন করা, যে ভক্তির বিভিন্ন অঙ্গ সাধন ভক্তির সেইগুলো যদি আমরা করি, এই সব বিধি, বিধি যদি আমরা পালন করি আমাদের ভেতরে যে দেবতা থাকে সেই খুব শক্তিশালী হয়ে যায়। আর যখন আমরা নিষেধের পালন করি, হ্যাঁ অবক্ষ মানে নিরামিষ আমিষ না খাওয়া, হ্যাঁ মদ না খাওয়া, এসব না করা, অসৎসঙ্গ না করা, এগুলো সব নিষেধ, নিষেধের পালন যখন আমরা করি
তারপরে আমাদের ভেতরে যে অসুর বসে আছে সেই দুর্বল হয়ে যাবে। দুটোই দরকার, কিন্তু দেবতাকে শক্তিশালী করা আর অসুরকে দুর্বল করা, দুটোই জিনিস দরকার। তাই জন্য বিধি এবং নিষেধ দুটো পালন করা আমার জন্য দরকার। শুধু আমরা যদি বলি আমি শুধু নিয়ম পালন করব, আমি জপ করব কিন্তু অভক্তের সঙ্গে গিয়ে সিনেমা দেখব, জপও করব সিনেমাও দেখব, তারপরে হবে না, দুটোই করা দরকার। তারপরে দেবতার বিজয় অসুরের প্রতি হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। শ্রীল প্রভুপাদ কি জয়, গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।